ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ব্রিটেন তাতে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে সেই যুদ্ধে ব্রিটেন অংশ নিতে আগ্রহী নয়। কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে থাকা এ মন্ত্রী আরো বলেন, ট্রাম্প প্রশাসন ওই যুদ্ধে অংশ নিতে অনুরোধ জানাবে না বলে প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্র ব্রিটেনের খুব কাছের মিত্র দেশ হলেও তাদের যে কোনো অনুরোধ সতর্কতার সাথে বিবেচনা করা হবে, যে কোনো পরিস্থিতিতে ব্রিটেন কোনো যুদ্ধে জড়াতে আগ্রহী নয় বলেও জানান হান্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের পরমাণু কর্মসূচির তীব্র বিরোধী ব্রিটেন। মার্কিন ড্রোন ভূপাতিত এবং তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার জেরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনদের ওপর হামলা চালালে তেহরান নিজেদের ধ্বংস ডেকে আনবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো যুদ্ধে জড়াতে চায় না তেহরান। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পৌঁছেছে তলানিতে। দুপক্ষই পাল্টাপাল্টি হুমকি দিয়ে চলেছে, আশঙ্কা বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে যে কোনো সময়। তবে ধর্মীয় আর আদর্শগত কারণে ইরান কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে আশ্বস্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এ সময় তেহরান কোনো যুদ্ধে জড়াতে চায় না বলেও জানান তিনি। ইরানের শীর্ষ রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা হাস্যকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্লজ্জতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে লেবানন, সিরিয়া, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সুন্নি শিয়া সহ বিপুল সংখ্যক মানুষ ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ মানেন। তাদের জানা উচিত ছিল সর্বোচ্চ নেতার সম্পদ বলতে একটি হোসাইনিয়া ও খুব সাদামাটা একটা বসতবাড়ি ছাড়া কিছুই নেই। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞায় তার সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলেছে। মনে হচ্ছে মার্কিন প্রশাসন মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে। তেহরানের এ মন্তব্যকে অত্যন্ত অপমানজনক ও অবজ্ঞামূলক উল্লেখ করে প্রতিশোধ নিতে তেহরান যে কোনো ধরনের হামলার চেষ্টা চালালে তা দমন করতে প্রস্তুত ওয়াশিংটন এবং প্রয়োজনে তা ধ্বংসাত্মক রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকুক তা কেউ চায় না। তাদের এই বিধ্বংসী অস্ত্রের প্রসার বন্ধে বর্তমান মার্কিন প্রশাসন যা করছে তাতে সবাই বেশ খুশি। বিশ্ব আমাদের সমর্থনে রয়েছে, তবে তারা যদি প্রতিশোধ প্রবণ হয়ে আমাদের উপর হামলা চালানোর কোনো চেষ্টা করে তবে পাল্টা আক্রমণে জর্জরিত হয়ে যাবে তেহরান। আমরা সবকিছু মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। রুহানির মন্তব্যকে অপরিণত উল্লেখ করে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য আবারও ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। মঙ্গলবার আফগানিস্তান সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে কোনো অবস্থাতেই 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া ইরানের জন্য চরম বোকামি হবে বলে সাবধান করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বাগদাদ। তেহরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী মনোভাবের মধ্যেই ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহ এ ঘোষণা দেন। তিনি বলেন, ইরাক চায় না তাদের ভূমি ব্যবহার করে ইরান কিংবা কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কেউ হামলা চালাক। বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে ইরাকের ভূমি ব্যবহার বিষয়ে কোনো চুক্তি নেই বলেও জানান তিনি। গেল ফেব্রুয়ারিতে ইরানের কর্মকাণ্ডকে গভীরভাবে পর্যবেক্ষণের জন্য ইরাকে 5,000 সেনা রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সরিয়ে নেয়ার পরদিনই টেক্সাসের ভয়ঙ্কর বন্দি শিবিরে শতাধিক অভিবাসন প্রত্যাশী শিশুকে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। রোববার যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর মধ্যেই মেক্সিকোর রিও গ্রান্দি নদী থেকে অভিবাসন প্রত্যাশী এক বাবা ও তার 23 মাস বয়সী কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত সংকট সমাধানে $450 কোটি সহায়তায় অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে পরিষদের প্রস্তাবকে অকার্যকর আখ্যা দিয়ে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে জড়ো হচ্ছেন মধ্য আমেরিকার দেশগুলোর ভাগ্যপীড়িত নাগরিকরা। লক্ষ্য, যুক্তরাষ্ট্রে গিয়ে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। যদিও তাদের এ স্বপ্ন বাস্তবায়ন মোটেও সুখকর নয়। বিপদসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনা। সোমবারও মেক্সিকোর রিও গ্র্যান্ডি নদীতে ভাসতে দেখা গেছে অভিবাসন প্রত্যাশী এক বাবা এবং তার 23 মাস বয়সী কন্যাকে। গেল রোববার সর্বশেষ খুদে বার্তা পাঠায় রামিরেজ, বলেছে, মা তোমায় ভালোবাসি, আমরা ভালো আছি, নিজেদের যত্ন নিও। যখন ওই বার্তা আমরা পড়ছি তখন ভাবিনি এর জন্য আমাদের কাঁদতে হবে। তার সেই বার্তা ছিল শেষ বিদায়ের। সীমান্ত রক্ষীদের কঠোর নজরদারি এবং জীবন বাজি রেখে বন্ধুর পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই মুখোমুখি হতে হয় নতুন নতুন বিভৎসতার। ভয়ঙ্কর বন্দি শিবিরে মানবেতর পরিবেশে আটকে রাখার পাশাপাশি আলাদা করে রাখা হয় শিশু সন্তানদের। সম্প্রতি টেক্সাসের জনাকীর্ণ একটি বন্দি শিবিরে শিশুরা গুরুতর অবহেলার শিকার হচ্ছে জানিয়ে তা পরিদর্শনের জন্য কয়েকজন আইনজীবীকে অনুমতি দেন এক বিচারক। এই ঘটনায় 250 শিশুকে ওই বন্দি শিবির থেকে সরিয়ে নেয়ার পরদিনই শতাধিক শিশুকে পুনরায় সেখানে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বন্দি শিবির পরিদর্শন শেষে এক আইনজীবী জানান, শিশুদের ভয়ঙ্কর সেলে আটকে রাখা হয়েছে, তাদের কোনো রকম যত্ন নেওয়া হয় না বলেও জানান তিনি। সীমান্ত অতিক্রমের সময় শিশুদের পরনে যে ময়লা জামা কাপড় ছিল, বন্দি শিবিরেও তাদের একই রকম পোশাক পরানো হচ্ছে। এটা খুব অমানবিক এবং অসম্মানের। যুক্তরাষ্ট্রে এসব হওয়া উচিত নয়। এর মধ্যে মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জন স্যান্ডার্স পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ইতিমধ্যে নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মার্ক মর্গানের নাম ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম প্রথমকে দেয়া সাক্ষাৎকারে মর্গান জানান, বন্দি শিবিরে পদ্ধতিগত কোনো সংকট নেই। পদ্ধতিগত ত্রুটি বা সেখানে ভয়াবহ পরিবেশ বিরাজ করছে এমন দাবির সঙ্গে আমি মোটেই একমত নই, তবে সেখানকার পরিস্থিতি উন্নয়ন এবং আরো ভালো করা সম্ভব। সীমান্ত রক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে স্বীকার করেছে, সীমিত সম্পদের কারণে বন্দীদের যথার্থ সুযোগ সুবিধা দিতে পারছেন না তারা। এতে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সংকট সমাধানে অতিসত্বর সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানানো হয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সৃষ্ট ভয়াবহ অভিবাসন সংকট সমাধানে $450 কোটি অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের ব্যর্থনীতির কারণেই এই সমস্যা ঘনীভূত হচ্ছে বলেও অভিযোগ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলিসির। শিশুদের নির্যাতন করা হচ্ছে, এর নৃশংসতা আমাদের মূল্যবোধ এবং নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রেসিডেন্টের ব্যর্থ নীতি আমাদের ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে। সীমান্ত সংকট সমাধানের বদলে সেখানে হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর ঘটনার জন্ম দিচ্ছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে আজ আমরা আমাদের আইনি ভোট প্রয়োগ করেছি। ইতিমধ্যে প্রতিনিধি পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদের এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের সীমান্ত সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। 30 বছর প্রবাস জীবন কাটানোর পর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হয়েছেন এক বাংলাদেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধদের বিরুদ্ধে অভিযান 2 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করলেও রেহাই পাননি আহমেদ হোসেন বাবু নামে ওই বাংলাদেশি। সোমবার তাকে বহিষ্কার করা হয়। এদিকে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নীতি আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আহমেদ হোসেন বাবুর ছেলে স্বর্গ আর ছোট্ট মেয়ের নাম শান্তি। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত এ পরিবারটিতে এখন নরকের অশান্তি। প্রিয়তমা স্ত্রী ও আদরের সন্তানদের ফেলে দেশে ফিরতে হয়েছে বাবুকে। সোমবার যুক্তরাষ্ট্র থেকে তাকে বহিষ্কার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। আহমেদ হোসেন বাবুকে যখন বহিষ্কার করা হয় তখন নিউ ইয়র্কেই অভিবাসন ইস্যুতে বক্তব্য রাখছিলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি অভিযোগ করেন অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রেসিডেন্টকে আমি বলেছি আমার 5 ছেলে মেয়ে 9 জন নাতি-নাতনি, পারিবারিকভাবে বিচ্ছিন্ন করার নীতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পারিবারিক পুনর্মিলন যুক্তরাষ্ট্রের নিজস্ব মূল্যবোধ, এ থেকে ব্যত্যয় ঘটলে তা হবে অনুচিত কাজ। রিপাবলিকান অনেক প্রেসিডেন্টই অভিবাসী
পক্ষে কাজ করেছেন, যেমন রোনাল্ড রিগান। কিন্তু ট্রাম্প সব দিক থেকেই ব্যতিক্রম। অভিবাসন ইস্যুতে রাজনৈতিক ফায়দা লুটছেন তিনি। ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে যাচ্ছেন ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রে সবাই বসবাস করতে পারে, সব অভিবাসীরই সেই অধিকার রয়েছে, সংবিধান সবাইকে সেই অধিকার দিয়েছে। সীমান্তে বর্তমান পরিস্থিতিতে মানবিক সহায়তা দেওয়া জরুরি বলে মনে করি। কাগজপত্রবিহীন অভিবাসীদের ধরতে 23 জুন দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু স্থগিতাদেশের মধ্যেই বাংলাদেশি আহমেদ হোসেনের বহিষ্কারে বিস্মিত সবাই। বহিষ্কারাদেশ নিয়ে আদালতে হাজিরা দিতে গেলে গত 18 জুন আইসের হাতে ধরা পড়েন তিনি। বহুল আলোচিত ও বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাহরাইনে 2 দিনের এক কর্মশালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার শান্তির জন্য সমৃদ্ধি শীর্ষক এ পরিকল্পনা ঘোষণা করেন। প্রাথমিকভাবে অর্থনৈতিক বিনিয়োগের কথা বলা হলেও পরিকল্পনার রাজনৈতিক অংশ পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে কথিত এই শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। আর জাতিসংঘ বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে রাস্তায় নামে সাধারণ ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের পাশাপাশি এদিন গাজার খান ইউনুস এবং বেথলহেম সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে শত শত মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করেন তারা। এ সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই দিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাহরাইনেও বিক্ষোভ করে শত শত মানুষ। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটখেল নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে আহত হন অনেকে। বাইরের তীব্র বিক্ষোভ আর কঠোর সমালোচনার মধ্যেই রাজধানী মানামার একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে শুরু হয় 2 দিনের অর্থনৈতিক কর্মশালা। এই কর্মশালায় বহুল আলোচিত ও বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ডিল অব দ্য সেঞ্চুরি ঘোষণা করেন কুশনার। শান্তির জন্য সমৃদ্ধি শীর্ষক এই পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা দেন তিনি। বলেন, এর মাধ্যমে রাস্তা উন্নয়ন, সীমান্ত ক্রসিং, বিদ্যুৎ উৎপাদন এবং পর্যটন খাতে বিপুল বিনিয়োগ করা হবে। এসব প্রকল্পে লাখ লাখ ফিলিস্তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলা হলেও ফিলিস্তিন রাষ্ট্র বা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। Some people have mockingly called this effort the deal of the century. But at its core, it is not just about ফিলিস্তিনিদের বলতে চাই, শুধুমাত্র আপনাদের জন্যই এই কর্মশালার আয়োজন। রাজনৈতিক স্থিতিশীলতা ও সমাধান ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করলে ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা করা হবে। আমি আজকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলতে আসিনি, শুধু ফিলিস্তিনিদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে এসেছি। অনেকে আমাদের এই প্রস্তাব নিয়ে সমালোচনা করছেন। আমি তাদের বলতে চাই, এটা শুধু একটা চুক্তি নয়, এটি তাদের উন্নয়নের সেরা সুযোগ। মধ্যপ্রাচ্যের জন্য এটি বড় একটা সুযোগ। এই চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হলে পুরো মধ্যপ্রাচ্য বদলে যাবে, এখানকার মানুষ উন্নত জীবন পাবে, অর্থনৈতিকভাবে উন্নত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড আমেরিকা হ্যাভ নট গিভেন আপ অন ইউ। তবে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা বলছে, ট্রাম্প প্রশাসনের এ মিথ্যার ফুলঝুরি মন ভোলাতে পারবে না ফিলিস্তিনিদের। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেন, মানামায় অর্থনৈতিক কর্মশালা আয়োজনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ফিলিস্তিনের এক কণা মাটিও ছেড়ে দেব না। তারা রাজনৈতিক ইস্যুকে অর্থনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। অর্থের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সবার আগে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে তা কোনোদিনই সফল হবে না। ওয়াশিংটনের এ ধরনের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কাজে দেবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এ সংকট সমাধানের আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে রাজনৈতিক সমাধানে না আসা খুবই দুঃখজনক। আমি মনে করি দীর্ঘদিনের এই সংকট নিরসন দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান সবার আগে জরুরি। ইসরায়েলের পেশি শক্তি আর অবরোধের কারণে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ফিলিস্তিন। বর্তমানে দেশটির জিডিপি শূন্যের কোটায়, মোট বেকারত্ব 31%। এক্ষেত্রে গাজার চিত্র আরও ভয়াবহ। সেখানকার 70-80% মানুষ ত্রাণের ওপর পুরোপুরি নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের এই অর্থনৈতিক দুর্বলতার সুযোগকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র।